ঘটনা হচ্ছে রিয়েলমি যত ভালো ভালো ফোন বের করে থাকুক এবং রিয়েলমি যত তো দামি ফোনই বীরপুরুষ না কেন Realme সবচেয়ে বেশি প্রফিট করে তাদের C সিরিজের ফোনগুলো থেকে এইজন্য দেখবেন যে C সিরিজের অনেক অনেক ফোনে ফোন একের পর এক বের করতে থাকে C17 C15 C12 ইত্যাদি ইত্যাদি আর অনেক এই মাসে 19 তারিখে ইন্দোনেশিয়ায় তারা C সিরিজের নতুন আরেকটি ফোন লঞ্চ করেছে C20 নামে নামের সাথে কিন্তু আপগ্রেডেশন ডাউনগ্রেডেশন কোনো মিল নেই তারা এক এক সময়ে এক এক নামে ফোন লঞ্চ করে থাকে এবং পুরtextit ফোন কনফিগারেশনও প্রায় একই এই চাচাতো বোন খালাতো বোন এমন মানে সব একই বান্ধবী টাইপের আর কি তো আজকের এই বাজেট সেগমেন্ট ফোন সম্পর্কে আশা করি ভিডিওটি ভালো লাগবে কিন্তু শুরুতে শুরু যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবে ডিসলাইক দিতে কিন্তু টাকা লাগে না কিন্তু আপনার একটি ডিসলাইক পারবে আমাকে উৎসাহ দিতে পরবর্তী ভিডিওটি আরো সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে

করা প্রসেসর হিসেবে মিডিয়া টেকের হেলিও জি থার্টি ফাইভ প্রসেসর যদিও জি মানে গেমিং এই শব্দটি আপনার মাথায় যদি থেকে থাকে তাহলে ভুলে যান এটি কোনো গেমিং চিপসেট নয় এটি একটি এন্ট্রি লেভেলের চিপসেট মানে নর্মাল টুকটাক এন্ট্রি লেভেলের সব কাজ করতে পারবেন এই ফোন দিয়ে কিন্তু যে হায়ার কড কিংবা

আপগ্রেশন খুব দ্রুত পাবেন এই বিষয়ে নিশ্চিত করা যায় ইন্দোনেশিয়ার মার্কেটে ফোনটি একটি ভেরিয়েন্ট আসছে টু জিবি র্যাম এবং থার্টি টু জিবি কিন্তু যখনই এটা বাংলাদেশের মার্কেটে আসবে তখন দেখেন টু জিবি জায়গা সিক্স জিবি র্যাম দিয়ে তারা পনেরো হাজার টাকা কস্ট ধরিয়ে দেবে যদিও এই ফোনটি টু জিবি থেকে থ্রি জিবি এর বেশি র্যাম হওয়া মানে অনৈতিক অসংবিধানিক যাই হোক আর কি এবার আসি ক্যামেরার ব্যাপারে রিয়েলমি দাবি করে বড় বড় তারা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা দিয়ে থাকে তাদের প্রতিটি ফোনে কিন্তু যদিও গুগল ক্যামেরা ছাড়া তারা অচল রিয়েলমি যারা ফটোগ্রাফি করবেন সবার ক্ষেত্রে দেখবেন তারা সবাই গুগল ক্যাম ইউজ করে মানে জি ক্যাম ইউজ পেছনে রয়েছে একটি সিঙ্গেল ক্যামেরা এইট মেগা ক্যামেরা যার সাহায্যে আপনি হাজার আশি পিক্সেল ভিডিও রেকর্ডিং করতে পারবেন সামনে রয়েছে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা সেটি দিয়েও আপনি হাজার আশি পিক্সেলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এছাড়া পেছনের অটো ফোকাস সুবিধা প্যানোডোমা টানোমা হাবিজাবি এগুলো সব কিছুই পাবেন তবে আহামরি ভালো কিছু নয় বঞ্চ সি ফিফটিনের চাইতে অনেক ডাউনগ্রেডেড মনে হয় এটা আর এই ক্যামেরাতে ইআইএস সুবিধা কিংবা ওয়াইএস সুবিধা আশা করা খুবই কি বলবো এটা আশা করাই যায় না এবং নাইও কোনো কিছু এবার কথা বলি রিয়েলমি অপো বা বিবি ইলেকট্রনিকসের সবচেয়ে টাই পাওয়ারফুল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি এবং চার্জিং ক্যাপাবিলিটি। এই ফোনটিতে বিশাল একটি ব্যাটারি দেওয়া আছে 5000 mAh এর বিশাল ব্যাটারি পাচ্ছেন এই ফোনটিতে। এই আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে ব্যাটারি কতটুকুvarphiবে কিংবা ব্যাটারি পারফেক্টলি পারফেক্ট নয়। এটি জানতে হলে দুইটি বিষয়ের উপর লক্ষ্য রাখবেন। নাম্বার ওয়ান হচ্ছে প্রসেসর কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদি প্রসেসর পাওয়ারফুল হয় তো ব্যাটারি একটু বেশি ভালো ভালো হয়। আর যদি প্রসেসর কম হয় তাহলে ব্যাটারি কমvarphiবে। দুই নাম্বার হচ্ছে রেজোলিউশন। রেজোলিউশন যত কম হবে ব্যাটারি ড্রিইনিং তত কম হবে। রেজলিউশন যত বেশি হবে তত ব্যাটারি বেশি ফোরাবে মানে আপনি যখনি একটি 2k রেজলিউশনের ব্যাটারি মানে ডিসপ্লে পাবেন তখন ধরে রাখতে হবে যে একটু ব্যাটারি বেশি ফোরাবে মাত্র 270 ppa ডেনসিটিতে ডিসপ্লে সুতরাং ধরে নেবেন যে 4000 mAh এর ব্যাটারি এখানে অনেক বড় ব্যাটারি এবং একদিন অনায়েশে আপনি চলতে পারবেন সো এখানে ppa ডেনসিটি মাত্র 270 এবং ব্যাটারি দিয়েছে 5000 mAh ব্যাটারি সেক্ষেত্রে বলা যায় যে পাওয়ারটা অনেক বেশি বেশি দিয়ে ফেলেছে যেটি সেকেন্ডারি ক্যামেরা মানে ফোন হিসেবে যারা ব্যবহার করে কিংবা লং লাস্টিং সারা দিন কথা বলতেই থাকেন কিংবা দুই দিন দিন চালাতে চান তাদের জন্য পারফেক্ট ফোন হতে চলেছে এই ফোনটি এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য তারা দিয়েছে এই দশ ওয়াটের বিশ ওয়াটের না দেওয়া হয় ভবিষ্যতে পাবেন কি সন্দেহ কারণ অলরেডি ফ্ল্যাগশিপ ফোনগুলো থেকে চার্জার সরিয়ে নেওয়া হয়েছে যাই হোক এই কম দামি ফোনগুলো আশা করা যায় যে কম দামি ফোনগুলো থেকে তাদের চার্জার সরিয়ে নেবে না সরিয়ে নিলে তো আমরা পুরাই লস খাবো বিশেষ করে যারা আমরা এমনিতেই কম টাকার ফোন কিনতে

Por eso no caigo en el Bye bye